হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, আমার অ্যান্সিও খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমার ননদের অষ্টমঙ্গলার অনুষ্ঠানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে বলে জল মিঠাই নেই, সফেদ দই পছন্দ মুঝে, মিষ্টি নেই, মিষ্টি নেই, সব ফোন ইসকে হাত মে है, उधर जगह पार कर लो, पार कर दिया। अच्छी बात है। तो पेड़ बने थे, पेड़ बने, चलो एक बार फिर बोलो। की टाका आधा ड्यू आमे कर दिए, वो आगे ही खोज लिए थे। चलो दादी खा ले। আমাদের বাড়িতে কত দুব্বো গাচ্ছে, আমার এখন শিখে গেছে, আচ্ছা বাংলা শিখছে, হিন্দি শিখছে, দাও দাও। অনেক কিছু বললো তো আমাকে, কোন দিন মে বার্থডে, বার্থডে দিন কে কোন দিন কা, কোন ডেট মে হ্যায় ও বাতা বলো, কোন দিন, কোন সা ডে মে, বার্থডে পুছ রে, বার্থডে ডেট 22nd মে, 22nd মে, মে আর ওর রগ 23 24 এম, হ্যাঁ দুটোই তো খুললো, হুম হুম ধর এটা, ওটা কাটা মারা দে, চাই এ ফ্রি মে, বলি তো কি, বলি তো কি, বলি তো কি, এ করি হায়
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত আনন্দ করেছি, কত মজা করেছি টিয়ার অষ্টমঙ্গলার দিন। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, টিয়ার বিয়ের পর শ্বশুর বাড়িতে দেখো এখানে বার্থডে পালন করা হচ্ছে। তো এখানে টিয়ার শাশুড়ি মা টিয়াকে আশীর্বাদ করছেন, কি সুন্দরভাবে পালন করছে ওর বার্থডেটা, সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। টিয়ার বিয়ের পর বার্থডেটা কি সুন্দরভাবে পালন করেছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো টিয়াকে দেখো বিয়ের পর কত সুন্দর লাগছে, শাড়ি পরে তো খুবই সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরাও কিন্তু অবশ্যই টিয়াকে আশীর্বাদ করো, ভালোবাসা জানিও আমার কমেন্টের মাধ্যমে। তো টিয়ার বেডরুমটা দেখো, টিয়া কি সুন্দর করে গোছাচ্ছে। তো তারও একটু ভিডিও তুলে নিয়েছিল কাকিমা, সেটাও আমাকে কাকিমা শেয়ার করেছে, তো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। এই যে আমাদের টিয়ারানি এখানে বেড গোছাতে ব্যস্ত আছে, তো ভিডিও করছে এখানে আমার ছোট কাকিমা। এই যে দেখো, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ওরা এখনও হানিমুনে যেতে পারেনি, আকশায় ভীষণই ব্যস্ত। তো ওর অফিস থেকে এখনও একদমই ছুটি পাচ্ছে না। যদি ওরা কোথাও হানিমুন করতে যায়, তো অবশ্যই যদি আমি কোনো ফটো বা ভিডিও পাই, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করব। দেখো দুজনকে কত সুন্দর লাগছে, মানে একদম মেড ফর ইচ আদার, দুজনকে খুব সুন্দর মানিয়েছে, এত ভালো লাগছিল। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।